हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। और आमी प्रीति, और आमार चैनल तुम्हारे स्वागत जानाच्छी। तो एखन बजे मोटामुटी सकाल 11:30। और एटा डाले छक दो बार कि तो उनाने अल्प आँच छिलो, तो आँचटा एखन नष्ट ना जाए, तो उनाने आर कि रान्नाटा करे नेब। तो एटा रसुन दिएछि और अल्प जिरे गोटा। तो तेले एटा एकटा একটু ভাজছি আর কি, তার রসুন একটু ভাজতে সময় লাগে। তো এটা আর কি ডালে ছক দেবো, আর মানে তরকারিটা হচ্ছিল নামিয়ে আর কি, আর ডালটা আর কি গ্যাসে হয়েছে। আর তরকারি করছি তোমার ফুলকপির ডাঁটা, বেগুন আর মূলো, আলু দিয়ে একটা আর কি চচ্চড়ি, এই সর্ষে দিয়ে, সর্ষে একটু আদা রসুন দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে আর কি চচ্চড়ি করবো, আর বড়ি দিয়েছি। তো আগে এগুলো ভেজে নিয়েছি, তারপরে আর কি মশলাটা দিয়ে আর একটু ভেজে আর জল দিয়ে দেবো। আর বাইরের অবস্থাটা দেখো, আজকে বৃষ্টি হচ্ছে কেমন, এই যে, তো মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি পড়ছে, তারপর করে ছড়িয়ে যাচ্ছে। আর বিকাল দিকে তো ভালোই হলো, তখন আর কি দেখাবো। আর দেখো এখানে আর কি কাপড়গুলো মিলেছি, মানে কালকের গুলো শুকায়নি, শুকাচ্ছে। আর এই দেখো বেটু আর কি বসে বসে নারকেল খাচ্ছে, আর আমার চাদরটা ঢাকা নিয়েছে। আর জানলা আজকে খুলিনি, ওই জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছি, দুদিকে জানলা বন্ধ, কারণ হাওয়া দিবে। আর বেটুকে ওই জন্য কার্টুনটা লাগিয়ে দিয়েছি। তো একটা টমেটো আর কি পুড়িয়ে নেব, আর এই দেখা তো টাঁচ এখন আছে। তো এই টমেটোটা আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভর্তা করবো। দেখো কি রান্না হয়েছে, এটা ডাল আর এটা পেঁপে ভাজা আছে। আর এখানে ওই চচ্চড়িটা আর কি, এটা একটু জল দিয়ে তখন সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে ভাত। তো হ্যালো বন্ধুরা, আর এখন খাওয়া দাওয়া করতে কিছুটা দেরি আছে, আর দেখলে তো বাইরের কী অবস্থা, তো ঠান্ডা অনেকটা লাগছে, ওই জন্য আর কি চাদরটা ঢাকা নিয়েছি। আর স্নান ভাবছি আজকে করবো না, যদি হয়তো কাপড়গুলো চেঞ্জ করে দেবো। আর গরম জল বসিয়েছি এখন, উনানে কিছুটা আঁচ এখন আছেই, মানে একদম হালকা হয়ে গেছে। তো বেটুর বাবা এখন আসেনি, এলে একসঙ্গেই খাবো, একটু পরে আর কি, এখন 1:30 বাজছে। তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে ফিরে আসি। তো তো অনেক চ্যানেলে আর কি দেখতে পাচ্ছি যে এ ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে, যারা ফেমাস তাদেরকে নিয়ে বানায়, যারা ফেমাস নয় তাদেরকে নিয়ে আর কি বানায় না। তো এটা একটা ট্রিক্স আর কি, অনেক আমি দেখে আসছি, মোটামুটি হয়ে গেল 3 বছর থেকে দেখে আসছি, ফলো তো আমি করছি, কিন্তু আমি আর কি হিন্দি বেশি দেখতাম, বাংলা অতটা দেখতাম না। এখন বাংলা বানাচ্ছি, তার জন্য দেখছি, মানে 2 বছর থেকে আমি হিন্দি বেশি দেখেছি, এই বছরটা থেকে আর কি বাংলাও দেখছি। তো বাংলাতে দেখছি নোংরামিটা আর কি বেশি আছে, মানে এই উল্টাপাল্টা কথাগুলো বলা আর কি। তো এগুলো সব ভিউ বাড়ানোর জন্য আর কি, সবাই আর কি বানিয়ে থাকে সবার জন্যই। তো যে দিদি আর কি বলছে যে তোমার মানে মন্দিরের দিদি কথাই আমি বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ, দি হবে না, মন্দিরেই হবে, আমার থেকে মনে হয় ছোটোই হবে, 1-2 বছরে হয়তো ছোটোই হবে, তো বা 1 বছরে সমান সমান হতে পারে। তো আমি একটু হেলদি বলে আর কি, তো বলেছি ইনকাম দেখাতে, তো সে কেন তার ইনকাম আর কি দেখাবে। আর যদি মানে তার যদি ইচ্ছে হয় তো কী বলে, তবেই দেখাবে, আর তার ভিউয়ার্সরাই তাকে প্রশ্ন করবে। তো আমি বলছি না যে আপনি হয়তো বলার কে বা কিছু, বলতে পারেন, আপনার মতামত আপনি রাখতেই পারেন। তো কাউকে এরকম ডাইরেক্ট জিজ্ঞাসা করা উচিত না, আপনিও অনেক কিছু কথা বলেছেন, তো ভিউয়ার্সরা আপনাকেও আর প্রুফ দেখাতে বলতে পারে যে আমার এরকম অসুস্থ, এরকম
যেগুলো আপনি বলেছেন অসুস্থ আর কি, হ্যাঁ কাজ করতে পারবে না, তো সবার বাড়িতেই সেরকম সেরকম প্রবলেম আছে, কে না চাই যে সুখে টাকা ইনকাম করবে। আর নিজের মানে ঘরটা ভাঙা বলবো না, দেখলাম যে প্লাস্টারগুলো আর কি, মানে প্লাস্টার অফ প্যারিস যেটা দেয়, পুটিং দেয়, সেটা আর কি খুলে যাচ্ছে, তো এটা নতুন করে করলেই হয়, তো ভাঙা বলবো না, তো আমার মতো ভাঙা তো আর নেই, দেখো পড়েই যাও, এমনি তো থাকতে হচ্ছে না যে চাকলা খুলে আর কি পড়ে যাবে, তো ওটা সবারই আছে। আর ওরকম বলে বলে আর কি ভিউ পাওয়া যায় না, ভিউয়ার্সরা কি মানে যারা দেখছে তারাই তো আমাদের কাছে ভিউয়ার্স, তো তারা যেটা ঠিক করবে, তারা যেটা দেখতে চাইবে, তো তারা নিজেরাই পছন্দ করে নেবে, তারা নিজেরাই কোশ্চেন করবে, এরকম করে কাউকে। আর এই জিনিসটা বরাবরই হয়ে আসছে যে ভিউ পাওয়ার জন্য আর কি লোককে ছোট দেখিয়ে বা নিজের গরিবি দেখিয়ে এরকম করে ইয়ে করছে, মানে ভিউ আনার চেষ্টা করছে, তো এটা নতুন কিছু নয়। তো আর হ্যাঁ, আরেকজন বোন আছে বেঙ্গলি ব্লগার, তো তেও বলছে আমার ভিডিও করতে ভয় লাগছে, তো ভয়ের এটাতে কিছু নেই বোন, তুমি আরামসে ভিডিও বানাতে পারো, কারণ ক্রিটিসাইজ সবাইকেই করা হবে, আমাকেও করা হতে পারে, আমার জন্য অনেক কমেন্ট আসতে পারে, বলতে পারছি না, তো সবাইকে আর কি ক্রিটিসাইজ করা হবে, তো তুমিও এটা থেকে বাদ যাবে না, আমিও যাবো না, কেউই যাবে না, তো যে যার মতো আর কি ভিডিও বানাচ্ছে ভিউজ পাওয়ার জন্য, তুমিও বানাও, তুমিও পাবে, তো এটাই আর কি বলার ছিল। তো চলো তারপর বাকি কাজগুলো আর কি দেখতে থাকো, আর যদি কিছু ভুল বলেছি তো ছোটো বোন মনে করে আর কি বা বড় দিদি মনে করে আর কি ভুলটা আর কি দেখিয়ে দেবে, এটাই তোমাদের কাছে আশা রাখছি। বেটুর ভাত বিছানায় ফেলাবি না, কি করছিস, গরম আছে, ও বাবা হাত তো ধুয়েছিল, তো যাও ধুয়ে আসো, কি দেখাচ্ছ এটা, নারকেলের ইয়া চকলি নাকি, বিকেলে আর কি রান্না করবো, এটা একটু ছোলা আর আলু দিয়ে তরকারি করে ওটা নিয়ে মশলা করছি, আমি তাড়াতাড়ি আর কি করে নিচ্ছি, মশলাটা অন্ধ আর কি দেখাচ্ছে না, তো ছোলাটা দিয়ে দিয়েছি, আলুই বেশি দেবো, আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এখন মোটামুটি বাজে 4:20, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, এরপরে বেটুকে আর কি একটু পড়তে বসাবো, তো ওকে পড়তে বসানো আর কি খুব টাফ, বাকি সব কাজটা আমার আর কি ভালোই লাগে, আর
ভালোই লাগে পড়তে পড়তে, কিন্তু ওই যে পড়তে ফিরে না আর ওই জন্য আর কি বিরক্ত লাগে। এটা ওটা ঘ্যানঘ্যানঘ্যানঘ্যান করে, আর যে কাজটা দেখবে তোমার ঠিকমতো তুমি করতে পারো না বা হয়তো কোনো বাধা বিপত্তি আছে সেটা করতে ইচ্ছা করে না, তো সেরকম আর কি। তো তাও আর কি করতেই হবে, নাহলে আর হচ্ছেই না। বন্ধুরা এখন আর কি বাজছে 6:15, এই সামনে দোকান থেকে আর কি ঘুরে এলাম। বেটু জিদ করছিলো তো একটু পড়াশুনো করলো, তার জন্য আর কি চকলেট চাই। আর পাপোশটাও আমার নিয়ে আর কি এমনি এমনি করে সব ছেড়ে দিতে চলো, সেলাই করে রেখেছিলাম, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম। আর জানো কী কিনলো? দুটো পাস কিনলো, বলছে ওগুলোই কিনবো 1 টাকা করে দুটো। ওগুলোই কি খুশি, আবার দৌড়ে ঘর চলে এলো। আর বলছি চলো বৌদির ঘর চলো, যা যাবো না। তো তখন আরও ঘরে এলাম, এখন ওই ঘরে আছে। তো পাপোশটা আর কি সেলাই করতে হবে, তো খারাপই লাগছে। এই মোটামুটি 1-2 দিনের মেহনত গেল পুরো, সময় বাঁচিয়ে বাঁচিয়ে আর কি সেলাই করেছিলাম। আর জামাটা আর কি চেঞ্জ করে নিয়েছি, কারণ কেমন একটা মানে ঘিন ঘিন টাইপের লাগছিল। তো যদি না শুকোয় তখন দেখা যাবে, কালকেরগুলো তো এখনও শুকোয়নি। তো 2-3 দিন হলে তো ঠিক আছে, 2 দিনের বেশি যদি হয় তো জামা কাপড় শুকোতে আর অসুবিধা হয়। শান্তি নেই, ঘেন ঘেন লেগে আছে। চলো পরে কথা হচ্ছে আর কি। বেটুর পাপা আর বার হলো, বৃষ্টিটা একটু থেমেছে এখন। তো বন্ধুরা এখন আর কি রাতের খাবার খাবো, এই যে রুটি ভেজে নিয়েছি 5টা, আর ওই ছোলা আলুর তরকারিটা তো ভাজি না, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর বৃষ্টিও পড়েছে ওই জন্য ভাজলাম। তো রুটি ভাজা দিয়ে আর কি ভালো লাগে খেতে, তো আমরা একসঙ্গে খেয়ে নেবো, আর রুটিগুলো গরমও হয়ে যায়, গরম গরম খেতে ভালো লাগে। তো চলের সঙ্গে আর কি ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো গুড বাই বন্ধুরা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।